বাংলা সাহিত্যের সাতকাহন। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা হচ্ছে গীতি কবিতা। কবি গান রচয়িতা ও গায়ক হিসাবে এরা উভয়ই পরিচিত, রাম বসু ও ভোলা ময়রা। বটতলার পুঁথি বলতে বোঝায় দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য। ট্র্যাজেডি কমেডি ও হাস্যের মূল পার্থক্য জীবনানুভূতির গভীরতায়। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ রচনা করেন মোহাম্মদ এনামুল হক। দোভাষী পুঁথি বলতে কি বোঝায়? কয়েকটি ভাষায় শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত বই। পদ বা পদাবলী বলতে কি বোঝায়? বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গুরু বিষয়ে বিশেষ সৃষ্টি। কোন সাহিত্যাদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে? উত্তরাধুনিকতাবাদ। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? বঙ্গভাষা ও সাহিত্য। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রধানত কটি যুগের কথা বলা হয়েছে? তিনটি। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ বলা হয় কোন সময়কে? 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। নাটক ও প্রহসনে পার্থক্য, ব্যঙ্গ, বিদ্রুপ। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? আলালের ঘরে দুলাল। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ কাব্য। বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী? অপভ্রংশ। পল্লী সাহিত্যের কোন বিষয় নৃতত্ত্বের মূল্যবান উপকরণ বলে পণ্ডিত সমাজ মনে করেছে? প্রবাদ। হে দরিদ্র তুমি মোরে করেছো মহান, এ চরণটি কোন ছন্দে লিখা? অমিত্রাক্ষর ছন্দ। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক হচ্ছে কৃষ্ণকুমারী। প্রথম সার্থক বাংলা নাটক হচ্ছে শর্মিষ্ঠা। প্রথম বিয়োগান্তক নাটক হচ্ছে ছদ্মবেশ। বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে? রামনারায়ণ তর্করত্ন। নাটকের উৎপত্তি কোথায়? গ্রিসে। বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয় কবে থেকে? 19 শতক থেকে। বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদের রচয়িতা দোম আন্তোনিও দো রোজারিও। উপন্যাসকে সাধারণত বিষয়বস্তুর নিরিখে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। কবিগানের রচয়িতারা ছিল নিম্নবর্ণের হিন্দু। পঞ্চপাণ্ডব বলা হয় 30-এর কবিদের। বাংলা নাটক মঞ্চায়নে রচনায় ও অনুবাদে কোন বিদেশির নাম প্রথমে আসে? হেরাসিম লেবেদেব। দ্য ডিসগাইজ নাটকের বাংলা অনুবাদক কে? হেরাসিম লেবেদেব। হাইকু কোন দেশের কবিতা? জাপান। মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমান কবিদের উল্লেখযোগ্য অবদান কোনটি? রোমান্টিক প্রণয়োপাখ্যান। বাঙালির লেখা বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ কোনটি? রাজা প্রতাপাদিত্য চরিত্র। ছেলে বোলানো ছড়া সমূহ সাধারণত কোন ছন্দে লেখা হয়? স্বরবৃত্ত ছন্দে। বাউল গানকে কি সাহিত্য বলে? তত্ত্ব সাহিত্য। বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজি সাহিত্যের ইতিহাস এ দুটির মধ্যে কোনটি বেশি পুরাতন? ইংরেজি সাহিত্যের ইতিহাস।
নিচের কোনটি আমাদের দেশের উপকথা? রাখালের পিঠাগাছ। লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি হচ্ছে ছড়া। কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি? গিয়াসউদ্দিন আজম শাহ। মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন পাঠান সুলতানগণ। আজকাল বাংলা সাহিত্য বলে যে সাহিত্য চলছে, তার পুনের আনা হচ্ছে শহরে সাহিত্য। কথা সাহিত্য বলতে কি বোঝায়? ছোট গল্প ও উপন্যাস। ছড়া কোন ছন্দে রচিত হয়? স্বরবৃত্ত ছন্দে। কবি হাফিজকে বাংলাদেশ আমন্ত্রণ জানিয়েছিলেন গিয়াসউদ্দিন আজম শাহ। উপন্যাস কোন যুগের সৃষ্টি? আধুনিক যুগের সৃষ্টি। লায়লি মজনু কাব্যের উপাখ্যান কোন দেশের? ইরানে। মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম? শ্রী চৈতন্য দেব। কোন দুজন বাংলা কাব্যে প্রথম প্রচুর পরিমাণ আরবি ফারসি শব্দ ব্যবহার করেন? মহিতলাল মজুমদার ও কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক হচ্ছেন আলাউদ্দিন হোসেন শাহ। হিন্দি ও ফার্সি থেকে কোন কাব্যধারার প্রচলন হয়? প্রণয়োপাখ্যান। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? মৃত্যু ক্ষুধা। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে? কাজী নজরুল ইসলাম।